नमस्कार, आज के आम्रा शुनबो श्री श्री मायर कथा। मायर कथा शुनबो स्वामी ईशानानंदजीर स्मृतिते। विभिन्न घटना ओ कर्मेर मध्य दिए मा तार सन्तानदेर जे सब शिक्षा ओ ज्ञान दितेन एखाने सेगुलोई तुले धरा हयेछे। एकदिन मा बेला 9:10 समय बसिया तेल माखितेछेन। ओई समय एक जन झाड़ दिए झाटाटी छुड़िया एकदिके फेलिया राखिलेन। मा ताहा देखिया बोलितेछेन, ओ की गो, काजटी होये गेलो आर ओमनि ओटी अश्रद्धा करे छुड़े दिले। छुड़े राखतेओ जतक्षण, आस्ते धीर होये राखतेओ ततक्षण। छोटो जिनिस बोले कि तुच्छ बोध करते आछे? जाके राखो सेई राखे, आबार तो ओटी दरकार हबे। ताछाड़ा ए संसारे ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। একদিন রাধুর সর্বাপেক্ষা প্রিয় মিনি বিড়ালটি উঠোনের ধারে শুয়া আছে। জনৈক মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন, ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। উক্ত মহিলা বলিলেন, তা তো কোনোদিন জানি না মা, আজ জানলাম। সকালে কলিকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন, বেশ ফিটফাট, কাপড় জামার খুব প্রাচুর্য, মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস আনিয়াছেন। মা বিকালে আপন মনে বলিতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারি নে, এক একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সব তরিতরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায়, আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো মুক্তি বুঝে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিও যেন প্রাণটি শীতল হয়। আর এই দেখো না, সকাল থেকে যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি, এক গাদা ফল নিয়ে এলো, তার অর্ধেক পচে গোবর হয়ে গেছে, সেগুলো ফেলি কোথায় তা খুঁজে পাইনি। এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি, আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলাম, এখন ভাবনা রাত্রে কি যে তরকারি করি। আবার শুনছি মশারির দড়ি নেই, হরির দড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গিয়ে, আমি তো আর পেরে উঠছি না, এদিকে রাধি আর এদিকে এইসব। ভক্তদের কেহ কেহ মাকে কত উত্তপ্ত করিত তদ্বিষয়ে দুই একটি ঘটনা মনে পড়িতেছে। স্বামী ঈশানানন্দজি বলিলেন, মা তখন জয়রাম বাটিতে, সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুইয়া আছেন। আমি যাইতেই মা বিরক্ত প্রকাশ করিয়া বলিতেছেন, তোমরা সব থাকো কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়, আজ আর সঙ্গে একটা লোক এসেছিল বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম। সে বাইরে থেকে প্রণাম করল বটে, কিন্তু পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করি না করি সে কিছুতেই ছাড়ল না, শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে অসহ্য পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি, 3-4 বার পা ধুলুম তবু সে জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াক্কর করে সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। বাহিরের কাজকর্ম সারিয়া আমি সন্ধ্যাকালে মায়ের কাছে আসিয়াছি। মা বলিলেন, আজ বিকালে বি একজন পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে আনিয়াছিল। লোকটি কীরকম প্রকৃতির, গোপ পাকাতে পাকাতে এসে প্রণাম করে আমার পায়ের ধুলো নিতে চায়। আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ের ধুলো দিতে পারলাম না, কীরকম চনমনের স্বভাব। অথচ বি আমার সামনে তাকে শুনিয়ে শুনিয়ে
তার কত প্রশংসা করছে। এদিকে আমি তো ব্যতিব্যস্ত, ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে। শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলুম। একদিন উদ্বোধনের বাটিতে মা পুজো সারিয়া উঠিয়াছেন, এমন সময় একটি ভক্ত কতকগুলি ফুল লইয়া মাকে দর্শন করিতে যান। মা তো অপরিচিত ভক্তটিকে দেখিয়া সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়া বউ মানুষটির মতো তক্তপোষে পা ঝুলিয়া বসিয়া আছেন। ভক্তটি মায়ের পায়ে ফুলগুলি দিয়ে প্রণাম করিয়া সামনে আসন করিয়া কাঠ হইয়া বসিয়া ন্যাস ও দীর্ঘ প্রাণায়াম আরম্ভ করিলেন। বাড়ির সকলে কাজে ব্যস্ত, মায়ের কাছে কেহই নাই। বসিয়া থাকিতে থাকিতে মায়ের সমস্ত শরীর ঘর্মাক্ত হইয়া উঠিল। ভক্তটি মাকে পুজো করিতেছে দেখিয়া গোলাপ মা কার্য উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া সেই ব্যক্তিকে তদ্রূপ বসিয়া থাকিতে দেখিয়া সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন এবং তাহাকে হাত ধরিয়া টানিয়া তুলিয়া তাহার স্বাভাবিক উচ্চ গলায় বলিতে লাগিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রণায়াম করে তাকে চেতনা করবে? আক্কেল নেই? মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। একবার এক ভক্ত মাকে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ের বুড়ো আঙুলের ওপর জোরে মাথা ঠুকিয়ে দেয়। মা ব্যথা পাইয়া উহ করিয়া উঠিলেন। নিকটে যাহারা ছিলেন তাহারা জিজ্ঞাসা করলেন, এ কি করলে? তখন ভক্তটি জবাব দিল, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম। যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। পূর্বোক্ত ঘটনা দুইটি মা অনেকবার আমাদের নিকট হাসিতে হাসিতে বলিয়াছিলেন। পূজনীয় শরৎ মহারাজ কাশী হইতে কলিকাতা আসিয়াই মাকে আনিতে জয়রাম বাটিতে লোক পাঠাইয়াছেন। যথাসময়ে সকালবেলায় সকলকে লইয়া মা কলিকাতা রওনা হইতেছেন। সকলের শেষে কি মহারাজও হ প্রণাম করিলেন। মা তাহাদিগকে তাহার ব্যবহৃত একখানা কাপড় ও চাদর দিয়া এগুলি রেখো বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং সজল নয়নে যাত্রা করলেন। আমি পালকির সঙ্গে সাইকেলে চলিলাম। পথে শিহরে শান্তিনাথ মহাদেবের মন্দিরের নিকট পালকি নামাইয়া মা দুই টাকার সন্দেশ, চিনি ও নবাত মানে সরা গুড় কিনিয়া শিবের পুজো দেওয়াইলেন। উপস্থিত সকলকে এবং আমাদিগকেও কিছু প্রসাদ দিয়ে সামান্য নিজেও গ্রহণ করিলেন এবং কিছু রাধুর জন্য আঁচলে বাঁধিয়া লইলেন। যথাসময়ে সকলে কোয়ালপাড়া পৌঁছালেন। সেই দিন সন্ধ্যায় রাধু প্রভৃতি মেয়েরা সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর রওনা হইলেন। পরদিন ভোর 5টার সময় আমি জগদম্বা আশ্রমে মায়ের কাছে গিয়ে দেখি তিনি ফুল মিষ্টি দিয়ে ঠাকুর পুজো সারিয়ে ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওঠো এবার যাত্রার সময় হলো। আমাকে দেখিয়া বলিতেছেন, এসেছো? এত দেরি করলে যে রোধ হবে, এই যাত্রার ফুলটি নাও। এই বলিয়া ঠাকুরের পূজার একটি ফুল নিজের মাথায় ঠেকাইয়া আমার হাতে দিলেন। পরে সকলের নিকট বিদায় লইয়া পালকিতে উঠিলেন। কিছু দূর গিয়া মা বলিতেছেন, সর্বদা আমাদের কাছে কাছে এবং সাবধানে চলো। রাধু ও মাকুর গহনাগুলি সব মাকুর পালকিতে আছে। জয়পুরে আসিয়া মা পালকি নামাইতে বলিলেন। পালকি হইতে নামিয়া যে চটিতে মা আমরা সেবার জয়রামবাটি যাইবার পথে রান্না করিয়া খাইয়াছিলাম সেখানে ভগ্নপ্রায় দেখিয়া মা হাসিয়া বলিতেছেন, আহা আমাদের সেই চটিখানি গো। উহার নিকটে গিয়া কম্বল পাতিয়া বসিলেন ও বলিলেন, বেহারাদের কিছু খাওয়াও, 2 টাকা দিয়ে মুড়ি কিনিয়া দিতে বলিলেন। পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া মা সামনের পুকুরটিতে হাত পা ধুইয়া আসিয়া বলিতেছেন, আমার জন্য 1 পয়সার মুড়ি এনে দাও, আমিও 2টো চিবই, আর তোমারও মাকুর জন্য কিছু তেলে ভাজা পাও তো নিয়ে এসো। আমি ওই সব আনিয়ে দিলে মা অল্প 2টি খাইয়া
আমাদের দিলেন, বলিলেন আর চিবুতে পারি না। বেয়ারাদের সকলের খাওয়া হইলে আবার পালকি ছাড়িয়া দিল। 4 মাইল জঙ্গল পার করিয়া তাঁতিপুকুরে আসিয়া দেখি কতকগুলি মজু শ্রেণীর লোক একটি ছোট্ট দোকানের পাশে বসিয়া জটলা করিতেছে। আমি ভাবিতেছি এই জায়গাটা শীঘ্র পার হইয়া যাইতে পারিলে আর 2 মাইল পরে কিছু লোকালয় পাওয়া যাইবে এবং অনেকটা নিশ্চিন্ত হইতে পারিব। কিন্তু মা পালকি হইতে উঁকি মারিয়া দোকানটি দেখিয়াই বলিতেছেন, একটু নামাতে বলো দেখি, আমার পালকিতে বসে পাটা ধরে গেছে। ওই দোকান থেকে আধ পয়সার তেল একটা শালপাতায় করে এনে দাও, পাটায় মালিশ করি। আমি তো এই কথা শুনিয়া ভয়ে অস্থির। শেষে মাকে বলিলাম, এইখানে কারা সব রয়েছে, আপনার আর নেমে কাজ নেই, আপনি পালকিতেই বসে থাকুন, আমি তেল এনে দিচ্ছি। মাকু সেই সময় বলিতেছে, আমার মুড়ি খেয়ে খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। মা বলিলেন, খা না, ওই পুকুরটায় খেয়ে আয়। আমি বলিলাম, ও জল কি খাবে, খুব খারাপ। মা বলিলেন, রাস্তায় ওই কত লোকে খাচ্ছে, কিচ্ছু হবে না, যা তুমি ওর সঙ্গে যাও, খাইয়ে আনো। মাকে তেল কিনিয়া দিয়া মাকুর সহিত গিয়া তাহাকে জল খাইয়া আসিয়াই রওনা হইলাম। বেলা 12টা আন্দাজ বিষ্ণুপুরে সুরেশ্বরবাবুর বাড়িতে পৌঁছলাম। সুরেশ্বরবাবু কয়েক মাস পূর্বে দেহত্যাগ করিয়াছেন। মা তাহার কথা বলিতেছেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওই খানটিতে দাঁড়িয়ে থাকত, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না, কি ভক্তি ছিল। সেই দিন বিষ্ণুপুরে থাকিয়া পরের দিন মধ্যাহ্নে আহার আদির পর মাকে লইয়া আমরা সকলে একটি তৃতীয় শ্রেণীর গাড়িতে কলিকাতা রওনা হইলাম এবং রাত্রি প্রায় 10টায় উদ্বোধনে পৌঁছালাম। যোগেন মা ও গোলাপ মা মায়ের শরীর দেখিয়া আমাদিগকে বলিতেছেন, তোমরা কি মাকে নিয়ে এলে গো, ভূতের মতন কালো, কেবল চামড়া ও হাড় কখানি এনে হাজির করলে গা, মায়ের শরীর যে এত খারাপ তা আমরা মোটেও বুঝতে পারিনি। পরের দিন হইতেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের চিকিৎসার সকল রকম ব্যবস্থা করিলেন। মা শ্রীযুত শ্যামাদাস কবিরাজের চিকিৎসায় কয়েকদিনে একটু ভালো আছেন। ওই সময় একদিন বিকালে কয়েকজন স্ত্রীভক্ত দর্শন করিতে আসিয়াছেন, তাহাদের মধ্যে একজনের অলঙ্কার বেশভূষার খুব পরিপাট্য, একটু চঞ্চল। মা তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেছেন, দেখো স্ত্রীলোকে লজ্জাই হলো ভূষণ, ফুলটি দেবসেবায় লাগলেই সবচেয়ে সার্থক, না হয় গাছেই শুকিয়ে যাওয়া ভালো। কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে বা কখনো বা এমনি হাতে করে নাকের কাছে একবার ধরে বলে, বাহ বেশ তো গন্ধটি, ও মা পরেক্ষণেই হয়তো মেঝেই ফেলে দিয়েছে, জুতো মারিয়েই হয়তো চলেছে, চেয়েও দেখল না। নমস্কার, আজ এ পর্যন্তই। স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে মায়ের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।